কোন প্রাণীর 14,000 দাঁত রয়েছে? মানচিত্র ছাড়াও কোন দেশের নাম হয় সেটা কি জানেন? আপনি কি লম্বা হতে চান? সেটার উপায় আছে আমার কাছে। তো সেটা জানতে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। নাম্বার 1, সাধারণত মানুষের 32টি দাঁত হয়ে থাকে, কিন্তু আপনি জেনে বিশ্বাসই করবেন না যে একটা ছোট স্নেইলের 14,000 দাঁত রয়েছে। নাম্বার 2, আমাদের আশেপাশে যেসব প্রাণী রয়েছে এসবের মধ্যে সবচেয়ে বিড়াল হচ্ছে রহস্য প্রাণী। এরা কোথাও খাবারের খোঁজ পেলে 16 ঘন্টা মনে রাখতে পারে, কুকুরে সে ক্ষমতা মাত্র 5 মিনিট, তাই বিড়াল খাবারের খোঁজ পেলে সেখানেই ঘুরতে থাকে। নাম্বার 3, আপনি জেনে বিশ্বাসই করবেন না যে মানচিত্র ছাড়াই কোনো দেশ হয়, আর সেই দেশের নাম হচ্ছে বেলেরোনা। নাম্বার 4, মাথা ছাড়া কি কোনো প্রাণী হয়? না, হয় না, এটাই ভাবছেন তো, কিন্তু অবাক করার মতো বিশ্বাস হচ্ছে যে কাকড়ার কোনো মাথাই নেই। নাম্বার 5, নীল তিমি সবচেয়ে বড় প্রাণী, কিন্তু এর ওজন ঠিক কতজন মানুষের সমান হবে সেটা কি জানেন? তিমির ওজন গড় পর্তা 125 টন, যা প্রায় 1800 জন মানুষের ওজনের সমান। নাম্বার 6, জানি এই কথাটি সত্য হলেও বিশ্বাস করা কঠিন। কথাটি হচ্ছে বিশ্বে যত জনসংখ্যা রয়েছে তাদের ওজন আর সমস্ত পিঁপড়ার ওজন প্রায় সমান হবে। নাম্বার 7, মুখ দিয়ে মল ত্যাগ করে এমন প্রাণীও রয়েছে, সেটা কি জানেন? আগে থেকে না জানলে আজকে জানুন, বাদুড়। বাদুড়ি হচ্ছে একমাত্র প্রাণী যে মুখ দিয়ে মল ত্যাগ করে। নাম্বার 8, আপনি লম্বা হতে চান কিন্তু পারছেন না, আমি একটা উপায় বলে দিচ্ছি। লম্বা হওয়ার মহাশূন্যে চলে যান, সেখানে কিছুটা লম্বা হতে পারবেন, কেননা সেখানে মাধ্যাকর্ষণ না থাকায় মেরুদণ্ডের ওপর কোনো চাপ থাকে না, ফলে মেরুদণ্ডের দৈর্ঘ্য কিছুটা বাড়ে। তো বলেই দিলাম লম্বা হওয়ার উপায়। নাম্বার 9, আপনি জেনে বিশ্বাসই করবেন না যে মানুষের জীবে 9,000 এমন ধরনের সেন্সর আছে, যেসবের কাজ হলো খাবারের স্বাদ পরীক্ষা করা। 1,000 নয়, 2,000 নয়, 9,000 সেন্সর। Wow.